আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিছু কার্ডিও এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলি দ্বারা আমাদের ফ্যাট বার্নিং এবং মাসল বিল্ডের জন্য কার্যকরী হতে পারে। যে এক্সারসাইজগুলি আমরা কিন্তু আমাদের রুমেই করতে পারি, এর জন্য আমাদের জিমের প্রয়োজন হয় না, কোনো ইকুইপমেন্টের কোনো দরকার হয় না। তো চলুন আমি আজকের আপনাদেরকে কার্ডিও এক্সারসাইজগুলি দেখাই। এক্সারসাইজ করার সময় যদি কোনো অস্বস্তি মনে হয় অথবা আপনার কোনো প্রবলেম মনে হয় তাহলে এক্সারসাইজগুলি বন্ধ করে দেবেন। আমরা এই এক্সারসাইজটি 30 সেকেন্ড করব বিগিনারদের জন্য। প্রথমে 30 সেকেন্ড দিয়ে শুরু করবেন। এক জায়গায় দাঁড়িয়ে এক্সারসাইজটি ফ্যাট বার্নিং এর জন্য খুবই কার্যকরী হবে। কোনো ইকুইপমেন্ট ছাড়া কিন্তু আমরা রুমে এক্সারসাইজ করতে পারি। আমার চ্যানেলটিতে আমি যে ভিডিওগুলি আপলোড করি সেটি হলো আমরা রুমে যেভাবে কোনো ইকুইপমেন্ট ছাড়া এক্সারসাইজ করে আমরা কীভাবে একটি ভালো ফিটনেস করতে পারি। তিরিশ সেকেন্ড করব, এক্সারসাইজ ডান, নেক্সট এক্সারসাইজে যাব। স্টার্ট এক্সারসাইজ, আপ অ্যান্ড ডাউন। এই এক্সারসাইজটি ফ্যাট বার্নিং মাসল বিল্ডের জন্যে এবং পেটের জন্য খুবই এফেক্টিভ হবে। আমাদের পেটের চর্বি কমিয়ে আমাদেরকে একটি ফ্ল্যাট বেলি তৈরি করতে সাহায্য করবে। আমাদের কিন্তু এক্সারসাইজগুলি করার জন্য রুমে যাওয়ার জিমে যাওয়ার কোনো দরকার নেই, রুমেই কিন্তু আমরা এই এক্সারসাইজগুলি করতে পারি। একটু 30 সেকেন্ড করব, 30 সেকেন্ড পর আমরা 15 সেকেন্ড রেস্ট, তারপর পরের এক্সারসাইজে যাব। এক্সারসাইজ ডান, আমরা নেক্সট এক্সারসাইজে যাব। মাউন্টেন ক্লাইম্বার্স, আমরা পর্বতের উপরে যেভাবে আরোহণ করি ঠিক এভাবে এই এক্সারসাইজটি আমাদের শরীরের সব মাসলকে স্ট্রং করবে এবং ফ্যাট বার্নিং এর জন্য কিন্তু খুবই এফেক্টিভ হবে। এক্সারসাইজ ডান, নেক্সট এক্সারসাইজে যাব। আমরা এখন যে এক্সারসাইজটি করব এটি হলো প্রাং হোপস। এই এক্সারসাইজটি আমাদের লেগ, হ্যান্ডস এবং পেটের জন্য খুবই কিন্তু উপকারী। ফ্যাট বার্নিং এর জন্যে ফ্ল্যাট বেলি, পেটের চর্বি কমিয়ে আমাদেরকে একটি ভালো শেপ আসতে পারে আমাদের পেটে। আমরা কোনো ইকুইপমেন্ট ছাড়া যে এক্সারসাইজগুলি করে করব। এক্সারসাইজ ডান, নেক্সট এক্সারসাইজ। এখন যে এক্সারসাইজটি এটি হলো বারপি। এটি অত্যন্ত এফেক্টিভ অল বডির জন্যে। এটি হলো স্কোয়াট জাম্প, পুশ আপ, দুটি এক্সারসাইজের কম্বিনেশন। এক্সারসাইজটি ফ্যাট বার্নিং এবং মাসল বিল্ড এবং আমাদের শরীরের পেশিগুলিকে শক্তিশালী করার জন্য খুবই উপকারী। 30 সেকেন্ড করব এই এক্সারসাইজটি। এক্সারসাইজ ডান, নেক্সট এক্সারসাইজ।
আজকের কার্ডিও এক্সারসাইজের আমাদের শেষ এক্সারসাইজ এটি। রেস্ট দেন রিপিট। এই এক্সারসাইজটি করার সময় আমাদের হাঁটু আরও একটু উপরে উঠবে। একটু প্রথমটির চেয়ে আর একটু বেশি উপরে উঠবে আমার হাঁটুটি। এটি আমাদের শেষ এক্সারসাইজ। আমাদের প্রত্যেকটা এক্সারসাইজের পরে কিন্তু আমরা 15 সেকেন্ড করে রেস্ট নেব, এবং সবগুলো এক্সারসাইজ শেষ হওয়ার পর 1 মিনিট রেস্ট, তারপর পুনরায় আবার শুরু করব। এভাবে 3 বার এক্সারসাইজগুলি করব সপ্তাহে 3 দিন, 1 দিন পর পর। করোনা মহামারী এখন সারা পৃথিবী জুড়ে, এখন কিন্তু একটি দেশ বা একটি এরিয়াতে সীমাবদ্ধ নয়। তো এই সময় কিন্তু আমাদের প্রয়োজন বাড়তি রোগ প্রতিরোধ ক্ষমতা। তাছাড়া এখন আবহাওয়া পরিবর্তনের সময়, এখন নানা অসুখ বিসুখে আমরা আক্রান্ত হতে পারি। তাই এই সময়টিতে আমাদের প্রয়োজন আমাদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন। তো স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসীরা ফিরত বাংলাদেশে, অবশ্যই ব্যায়ামের পরে কিন্তু আপনারা পর্যাপ্ত পানি পান করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, বেল আইকনটি দাবিয়ে দিন, এবং আমার পরবর্তী আপডেটগুলি পৌঁছে যাবে আপনাদের স্ক্রিনে।